আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সুজি রান্না করে দেখাবো। সুজিটাই রান্না করছি, এখন ভাজছি, একটু ভেজে নিব লালচে করে। হাফ এক কাপ সুজি আছে, অল্পই করছি। অনার বর্তমানে রাখতে হবে, নিজের নিচে আবার লেগে যাবে। এখন একটু আঁচটা বেশি দিচ্ছি, একটু ভাজা ভাজা হলে একটু কমিয়ে দেব। দেখুন এইভাবে ভাজছি, আর একটু ভাজতে হবে, লাল করে ভাজতে হবে, তাহলে সুজিটা দানা দানা থাকবে, মিষ্টিটাও ভালো লাগে খেতে। আর জল অল্প ভেজে জল দিলে সেই মিষ্টিটা তো মিষ্টি মনে হয় না, ভালো লাগে না এক কথা। এটা খেয়ে দেখবেন দারুণ লাগে। এইভাবে রান্না করবেন, খাবেন, যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে আর অন্য রেসিপি আমি আরও দেব। সুজির অনেক রকম রেসিপি হয়। এখন আমি এক চামচ ঘি দিচ্ছি, দেখি কেমন হয়। দেখুন এই যে হাফ কাপ নারকেল, নারকেলটাকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, কেন অনেকে দাঁতে লাগে তো খেতে চায় না, ওই জন্য আমি একটু ঘুরিয়ে নিয়েছি, নারকেল দিয়ে দিচ্ছি। এবার আমি গরম জল দিচ্ছি, দুই কাপ গরম জল লাগলে আরো দেবো। তিন কাপ গরম জল, এই দুধ আমুল তাজা এক কাপ দেব। চিনিটা একটু পরে দেব, এটা একটু সিদ্ধ হলে তারপরে দেব চিনিটা। এক কাপ দুধ দিচ্ছি, যতটুকু সুজি দিয়েছি ততটুকু চিনি দিচ্ছি। এক চিমটি নুন দিচ্ছি, মিষ্টির মধ্যে একটু নুন না দিলে স্বাদটা ভালো আসে না। গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি, চিনিটা একটু গলবে, গলে কুড়ি পঁচিশটা কিশমিশ দিচ্ছি, আর দশটা কাজু বাদাম দিচ্ছি, আর এটা সাজানোর জন্য রেখেছি আমন বাদাম।
করে নাড়তে যেতে হবে, ওদের নিচে আবার লেগে যায় না, একটু মুশকিল আছে। একদম শুকিয়ে নেব, এইভাবে অনেক মতো নাড়তেই হবে, নাড়তেই হবে। আমার আঁচটা মিডিয়াম আছে, আছে খাবেন, দেখবেন দারুণ লাগে। আমি মাঝে মধ্যেই করি এটা, একটু ঘি দিচ্ছি, আবার একটু ঘি দিয়ে নাড়িয়ে দেব। যে থালাতে রাখবো সেখানে একটু ঘি দিচ্ছি, ঘি দিয়ে একটু বসে দিচ্ছি। বরফি মতন হবে, আপনি যদি মিষ্টি পছন্দ করেন বেশি তাহলে বেশি করে একটু মিষ্টি দেবেন, যেটা পছন্দ করবেন সেটার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এখন নামিয়ে দেব, গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। আমি দুটো এলাচ দিয়ে দিচ্ছি গুঁড়ো করে, তাহলে সেন্টটা ভালো আসে। গ্যাস অফ আছে, একটু এলাচটা দিয়ে আমি নেড়ে দিচ্ছি। এবার এইটাকে আমি বরফি আকারে কেটে নিব। তার আগে আমি কী করেছি, কাজু আর আমন বাদাম দিয়েছি সাজানোর জন্য, এখন আমি এটাকে কেটে নেব। তো কাজু হয়েছে, এখন কাটাই যাচ্ছে না, ভেঙে যাচ্ছে কাটতে গিয়ে। এইভাবে কেটে নেবেন, এখন আমি খেয়ে দেখি কেমন হয়েছে মিষ্টি। দারুণ দারুণ।